নমস্কার, বাংলা লাইফের আড্ডা আলাপচারিতে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন মুনিরা নাকি মুনিরাদি। মুনিরাদি মেনের ইয়ারমাত নামে একটা ছোট্ট টাউনের বাসিন্দা। এখন উনি একজন অত্যন্ত স্বনামধন্য খ্যাতিমান শিল্পী। মুনিরাদি এই ছোট্ট টাউনটাতে একটা ভীষণ সুন্দর স্টুডিও আছে, খুব পাহাড় আর লেক ঘেরা জায়গাতে। তবে একটু পিছিয়ে যাই, মুনিরাদি জন্ম চট্টগ্রামে। উনি এখানে এসেছেন 1982-তে, কিন্তু তারও আগে 1974 সালে মুনিরাদি রাশিয়াতে যান, মস্কোতে ওনার পড়াশোনা, মস্কো স্টেট ইউনিভার্সিটিতে। তারপর এখানে সম্পূর্ণ ভিন্ন একটা কাজের জীবন চালানোর পরে উনি শিল্পী ছিলেন চিরদিনই। উনি স্থির করেন যে উনি শিল্পী হবেন, এবং তারপরে সেটাতে ওনার ব্যাপ্তি বা খ্যাতি যেটা উনি লাভ করেন সেটার বিষয়ে তো আমরা এই ইন্টারভিউটাতে তার একটুখানি হয়তো আভাস পেতে পারি, এটাই বলতে পারি। আর আর যেটা বলবো যে মুনিরাদির সমস্ত পৃথিবী জুড়ে ওনার এক্সিবিশনে ওনার ছবি প্রদর্শনী চলে, তবে উনি বিশেষভাবে রিপ্রেজেন্ট করেন আমস্টারডামের গ্যালারি 9-এ। আর বেড়াতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন। আর আমি একটু ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলছি, কেননা আমি বলতে উৎসাহী বলে মুনিরাদির জীবনে, পারিবারিক জীবনে দুজন নতুন অতিথি এখন বলতে গেলে মুনিরাদির নাতি এবং নাতনি। আমার মনে হয় ওরা এখন মুনিরাদির জীবনের খুব আনন্দের উৎস। তো আমি এবার মুনিরাদির সঙ্গে কথা বলা শুরু করি। প্রথম প্রশ্নটা আমি করবো মুনিরাদি, তুমি তো খুব কম বয়সে বাংলাদেশ থেকে মস্কোতে গেছিলে পড়াশোনা করতে, মস্কো স্টেট ইউনিভার্সিটিতে। তুমি বাংলাদেশ আর মস্কোর ওই সময়টা, মানে তোমার ছেলেবেলা কিশোরবেলার কথা যদি একটু বলো। যে সময়টা আমি মস্কো গেছি সেটা বাংলাদেশের একেবারে প্রথম সূচনার সময়। সবাই বাংলাদেশ হয়েছে, তখনও বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে তার স্বীকৃতির জন্য, কাজে কঠিন সময় ছিল। তাছাড়া বাংলাদেশের জন্মের ঠিক আগেই তো সাংঘাতিক রকমের, আমরা যেটাকে বলি স্বাধীনতা বিপ্লব, অনেকেই সেটাকে সিভিল ওয়ার বলে, তবে সেই সময়টা খুব কঠিন ছিল। আর বুদ্ধিজীবী নিধনের পরে আমাদের স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো খুবই বেকায়দার সময়ের মধ্যে দিয়ে গেছে, দুঃসময়। আমরা অনেকদিন বাড়িতেই বসেছিলাম সেই সময়। রুশ অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়ন থেকে স্কলারশিপ দিয়েছিল, 100টা স্কলারশিপ বাংলাদেশের নাগরিকদের জন্য কলেজে পড়ার, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধার জন্য। তো সেভাবেই আমি মস্কো যাই। সাধারণত আমাদের বাড়ি থেকে আমার দিদিরা দাদারা তারা আগে বাইরে পড়তে গেছে, কিন্তু সেটা স্নাতকোত্তর, এত অল্প বয়সে কেউ যায়নি। হ্যাঁ, আর তবে বয়স কম হলে যা হয় তখন সাহসটা থাকে বেশি, কারণ বুদ্ধিটা তো কম, তাই তাদের সাহসের জোর ছিল। আর লোভ ছিল একটা নতুন দেশ দেখার, যে দেশটা যেটাকে বলে লৌহ প্রাচীরের অন্তরালে, কাজেই তার ভেতরে বসবাস করে সেটাকে সত্যি করে ভালোভাবে চেনার সুযোগটা ছিল খুবই আকর্ষণীয়। আর আরেকটা জিনিস ছিল একটা বিদেশি ভাষা শেখা, ভাষার প্রতি আমার সবসময় খুব একটা লোভ ছিল। আর ইংরেজিটা আমরা তো দেশে ইংরেজিটাও পড়েছি স্কুলে বাংলার সাথে সাথে, তবে ইংরেজিটাকে কেন যদি বিদেশি ভাষা বলে মনে হতো না, কাজেই রুশ ভাষা শেখার একটা খুব লোভ ছিল। আর রুশ সাহিত্যের বিভিন্ন লেখক কবিদের প্রতি আমার আগ্রহ ছিল ছেলেবেলা থেকে, তো খুব একটা দুঃসাহসী ইচ্ছে ছিল যে রুশ ভাষা শিখলে তাহলে বুঝি টলস্টয়ের ওয়ার এন্ড পিসটা রুশ ভাষায় পড়তে পারবো। পরে বুঝলাম যে সেটা খুব সহজ ব্যাপার না, সেই সেই পর্যায়ে রুশ ভাষা শেখার জন্য এক বছর কেন বেশ কিছু বছর লাগে। তবে সেভাবেই আমার মস্কো যাওয়া, আর একেবারেই অচেনা জায়গা যেখানে কাউকেই চিনতাম না, গেলাম। তো সেটাও একটা বিরাট একটা
এক্সাইটিং ব্যাপার ছিল সেটাই। আর কিন্তু এটা বলো যে বাংলাদেশের বা ইভেন এখনো যদি আমরা ভাবি যে ভীষণ অন্যরকম আবহাওয়া, মানুষজন, সমস্ত কিছু মিলিয়ে, তো তারপরে একটা মানে আমি যতদূর জানি যে তুমি পড়াশোনাটা যেটা করেছো সেটা রুশেই করতে হয়েছে, তাই তো? তো সেটা তো একটা ভীষণ ছোটবেলাতেই একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার বলে আমার মনে হয়। ওই যে তোমাকে বললাম বয়সটা কম থাকলে চ্যালেঞ্জটা সেরকম মনে হয় না, এখন যদি কেউ আমাকে বলে তাহলে হয়তো অনেকবার ভাববো, কিন্তু তখন অত ভাবনাটা আপনার ব্যাপার ছিল না। তাছাড়া আরেকটা ব্যাপার ছিল তো যে আমাদের তার কোথাও যাওয়ার সুযোগটা ছিল না সেই সময়, স্বীকৃতি নেই দেশের। আর কাজে আমরা যারা গিয়েছিলাম সেই সময় তাদের যতই উৎসাহ অন্যদিকে থাকুক না কেন, একটা জিনিস আমাদের সবারই ছিল যে এখানে এসেছি কাজে এটা ঠিক মতন পড়াশোনা করে ফিরতে হবে। আর আমার মস্কোতেই প্রথম তুষারপাত দেখা, এখনো মনে পড়ে যে প্রথম যখন বরফ পড়লো সেরকম কি একটা আনন্দ হলো, গিয়ে ধরে দেখলাম যে কি জিনিসটা। তারপরে তো বুঝলাম যে সে কি দীর্ঘ শীতকাল, মেইনে তো নস্যি, আমি মেইনে থাকি, এখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে মেইনে থাকো কেমন করে থাকো, আমি মনে মনে ভাবি কি বলবো ওদের, বলবো যে খুব ছেলেবেলায় মস্কো গিয়েছিলাম যখন জানতামও না কেমন করে ঠান্ডার দেশে থাকতে হয়। আরেকটা ব্যাপার ছিল আমরা তো দক্ষিণ মানে বাংলাদেশের লোকজন অনেক প্রাণবন্ত, কথা বলে, কথা গানে ভরা দেশ, আমাদের দেশের পাখি বলো পশু বলো সবকিছুই বেশ বাংময়, অনেক অনেক শব্দ, অনেক হইচই, তাছাড়া লোকে ভিড়ও তো অনেক সেখানে। এটা তো স্ল্যাভিক দেশ, তারপরে আবার সোভিয়েত ইউনিয়ন, সে যে কি নিস্তব্ধ সবার, খুব চুপচাপ, সেটা একটা খুবই এটা মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল। আমি তারপরে তাহলে দ্বিতীয় প্রশ্নটাতে একটা যাচ্ছি যেটা আমার কাছে ভীষণ পার্সোনালি খুব একটা কৌতূহলের মানে ব্যাপার, যেটা ভীষণ ভাবে আমি মানে একজন মহিলা সংসারী মানুষ বলো বা কেরিয়ার বা বাচ্চা নিয়ে যারা মানে এদেশে স্ট্রাগল সবসময় করে এসছি, সেটা হচ্ছে তুমি এই আর্টিস্ট হওয়ার সিদ্ধান্তটা কিন্তু অনেক পরে নিয়েছো। তুমি সারা জীবন অন্য কিছুতে কাজ করতে, নিশ্চয়ই আঁকতে, আমি ডেফিনেটলি মানে আর্টিস্ট তুমি ছিলেই, কিন্তু আমি প্রফেশনালি হব এটা তুমি অনেক পরে নিয়েছো, এইটা মানে এইটা এই সিদ্ধান্তে তুমি এলে কি করে, আর সেই সময়টা সেই জার্নিটা মানে শুরুর জার্নিটা যদি একটু বলো। আচ্ছা, তুমি যেটা বললে সেটা ঠিকই যে প্রথম যখন এসেছি তখন আমি বলবো যে মেয়েদের বিশেষ করে আর নারীদের, সেটা হলো আমাদের বহুমাত্রিক জীবন, আমরা তো কেবল একাধারে আমরা মা, আমরা স্ত্রী, কারো কন্যা, কারো বোন, সব কিছু মিলে তার মধ্যে নিজের একটা সত্তাকে গড়ে নিতে হয়। সেটা আমি খুব অল্প বয়স থেকেই মোটামুটি বুঝতাম, আর আমার একটা সৌভাগ্য যে আমার জীবনের সাথীরও সেদিকে খুব সহমত ছিল, সেজন্যই সম্ভব হয়েছে। আর প্রথম দিকটাতে যেরকম আমার কর্মজীবনে আমি আইটিতে কাজ করেছি, কাজেই সেখানে তো সেই কাজটার সবচেয়ে বড় জিনিস ছিল যে আনন্দ যে পাইনি তা না, তবে সেটা ছিল আমার সবসময় একটা রোজগারের আয়োজন। আর মনে মনে সবসময় ইচ্ছেটা ছিল যে শিল্পী হব এবং এই জীবনটাকে নিয়ে ও এটাকে নিয়ে যদি প্রাথমিকভাবে ধরে রাখতে পারি, তো সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমার দুই ছেলে মেয়ে ওরা কলেজে, ছোটটা যখন কলেজে গেল তখন আমার বেশ সময়টা হলো যে মোটামুটি সবাই একটুখানি গুছিয়ে নিয়েছে। আমার স্বামীও তখন বললেন যে এখন তুমি যদি চাও কিছু নিজে করতে সেটা করতে পারো, কিন্তু সেই অনুমতির যে আমি অপেক্ষায় ছিলাম তা না, আমি সবসময় ছবি এঁকেছি কিন্তু নিজেকে পেশাগতভাবে শিল্পী হিসেবে কোনোদিন ভাবিনি, ভাবার সাহস হয়নি। প্রথম কথা আমি তো আর্ট নিয়ে লেখাপড়া করিনি স্কুলে, কাজে নিজে নিজেই যেটুকু লেখাপড়া শেখা, বিভিন্ন আমি কোর্স করেছি, তাছাড়া
ক্লাস করতাম, লোকজনের সাথে ছবি আঁকতে যেতাম, সেসব করেছি, রিট্রিট করেছি। কিন্তু ওই ওই যে বিরাট একটা পদক্ষেপ যে এটাকে পেশাগতভাবে নেওয়া, সেখানে তখন একটু ভয়ও ছিল। বয়সটাও তো তখন অত কম না, মস্কো যাওয়ার সময় যেরকম ছিল, কোনো চিন্তা নিয়ে গেলাম সেরকম ছিল না। তখন তো হঠাৎ মনে হলো যে এরকম একটা চাকরি সমস্ত কিছু ছেড়ে দিয়ে স্বেচ্ছায় এটাকে মানে এই জীবনের নামার ব্যাপারটা কিছু সহজ না। আর শিল্পী সে যদি আমি প্রথম দিকেও হতাম, কি যখনই হই না কেন, শিল্পীরা সবাই বলবেন যে শিল্পীদের জীবন কখনই খুব সহজ তো না। সেটা এটা দিয়ে এখানে সুখ প্রচুর, কিন্তু অন্যদিকের অভাব আছে অনেকটাই, কাজে অনেক ভাবতে হয়েছিল। তাছাড়া সবচেয়ে বড় জিনিস হলো সবাই আমাকে একরকম ভাবে চেনে, এখন হঠাৎ করে সেটা নিয়েও কিন্তু বেশ আমি আমি দেখলাম যে ব্যাপারটা বেশ কঠিন ছিল। খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরাই খুব অবাক হয়ে বলতো, এ কি এরকম ভালো একটা চাকরি ছেড়ে দিয়ে তুমি ছবি আঁকবে? কারণ সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আমি এটা এখনো দেখি যে পুরুষ মানুষ যখন ছবি আঁকে তখন সেটাকে কিন্তু খুব সহজে লোকজন মেনে নেয় পেশা হিসেবে, কিন্তু মহিলারা যদি ছবি আঁকে, বিশেষ করে যদি পরবর্তীকালে, তাহলে সেটা হয় শখ আর নেহাত পাগলামি। সেটাই পেশাগত ভাবে নেওয়াটা লোকের জন্য খুবই কঠিন হয়ে যায়। তো এইসব নিয়ে যদি ভাবতে বসি তাহলে তো কোনোদিন শিল্পী কেন, কোনো কিছুই করা হবে না। আর যেটা করতে চাই সেখানে তো কে শিল্পীর মর্যাদা দিল, কি পেশাগত হিসেবে মেনে নিল, তার অপেক্ষায় থাকিনি। ওই অপেক্ষায় থাকলে তো সর্বনাশ, তাহলে তো কিছুই হবে না। তোমরা যখন লেখো তখন কি তোমরা লেখাটা কেউ পড়বে সেই আশা করে শুধু লেখো? আশা করো হয়তো, আমিও করি যে ছবিটা দেখবে কেউ, কিন্তু তার জন্য তো আমাদের লেখাটা বসে থাকে না, আমাদের ছবি আঁকা বসে থাকে না। আর সেই কারণে আমি এখনো এখনো মনে করি যে আমি প্রতিদিন যখন আমার স্টুডিওতে আসি তখন একটা অসম্ভব একটা উৎসাহ থাকে মনে। আর কোনো কোনো সময় যদি মনে করো যে কোথাও যে ছবিটা দেখাতে চেয়েছিলাম হয়নি, সেটা এরকম রিজেকশন তো আর্টিস্টদের থাকেই সবসময়, তখন কিন্তু নিজেকে আমি সবসময় জিজ্ঞেস করি, বিষণ্ণতা যে একেবারে হয় না তা না, তবে আমি জিজ্ঞেস করি ছবি আঁকি কেন? ছবি তো কোনো কারণে আঁকি না, নিজের স্বতঃস্ফূর্ত ইচ্ছায় আঁকি, আমার নিজের জন্য আঁকি, কেউ দেখুক না দেখুক ছবিটা আঁকতেই হবে বলে আঁকি, তাই আঁকা হলো। তো এখানে একটা জাপানি কোয়ানের কথা মনে পড়ে যে বনে যদি কোনো কোনো গাছ পড়ে এবং সেটা যদি কেউ না দেখে তাহলে কি গাছটা পড়েনি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই। তা তুমি যখন ভাবো প্রথম মানে প্রথম ছবিটা তোমার এক্সিবিশনে পাঠিয়েছো বা প্রথম ছবিটা, সেটার একটু এক্সপিরিয়েন্সটা বলো, মানে সেটা তোমার কাছে কি ছিল, মানে কখন তোমার মনে হলো যে হ্যাঁ মানে আমি একটা মানে সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে যে এটা আমি পাঠাই যা হবার হবে? এই কনফিডেন্স এর আগে একটুখানি বলতে হবে কতটা অভাব ছিল। এটা আমার ছেলে তখন খুবই ছোট, আমার বোধহয় মাস ছয়েক বয়স হবে, আমি তখন সদ্য মেরিল্যান্ডে এসেছি নর্থ ক্যারোলাইনা থেকে এবং প্রাক্টন গ্যাম্বলে চাকরি করি। তো সেই সময় কাজের জায়গায় কোনোদিন কাউকে বলিনি যে ছবি আঁকি, সেটা আমি কোনো সময় বলিনি। তা আমি ছবি আঁকতে যেতাম শনি রবিবার, সেটা ছিল আমার ছুটি বিরাট একটা। তো শনিবার দিনগুলোতে যেতাম, আর বাড়িতে আমার হাজবেন্ডই তখন সামলাতো ছেলে মেয়েদের ব্যাপারটা, আর আমি যেই মহিলার কাছে ছবি আঁকতে যেতাম সেটা হলো গিয়েছিলাম শিখতে তুলির কাজ, চাইনিজ ব্রাশের, কারণ আমি দেখলাম যে সেটার দক্ষতাটাই ওটা একটা অনুশীলনের বিরাট একটা ব্যাপার। আর একটা দারুণ একটা জিনিস যে তুমি একটা খুব সাংঘাতিক সরু সরু লাইন এবং সাংঘাতিক মোটা লাইন দুটোই আঁকতে পারো একটা তুলি দিয়ে, সেটা সেই তুলির তুলির ওপরে নির্ভর করে না, তোমার হাতের উপরে নির্ভর করে।
তো সেটা ছিল আমার ক্লাস। আর আমার মনে পড়ে যে আমি যখন ছবিগুলো আঁকলাম, তখন একবার আমার আমাদের সেই টিচার শিক্ষিকা উনি বললেন যে একটা একটা প্রদর্শনীতে দেবেন। তা আমি বললাম সে কি, আমি তো শিল্পী না, কিছুতে এই ছবি তো প্রদর্শনীতে যাওয়ার মতো না, কাজে কিছুতেই রাজি হলাম না। তো উনি নিজেই জোর করে সেই ছবিটাকে ফ্রেম করে দিলেন। আমি লজ্জায় সংকোচে সেই প্রদর্শনীর উদ্বোধনীতেও গেলাম না, ভয়ে যে লোকজন কি বলবে ছবিটা দেখে, আর সেখানে এত কি আছে ওই ছবিটা দেখা। কিছুদিন পরে আমার টিচার নিজে এসে বললেন যে তোমার এই ছবিটা একজন কিনতে চায়, সে জানতে চায় তোমার সাথে কথা বলতে পারে কিনা। আমি এমনই অবাক হলাম এবং খুবই খুশির চাইতে অবাক হয়েছি বেশি। সেই জন্য আমি ভাবলাম তাকে, সে যখন আমাকে ফোন করলো, ফোন করে বলল যে তুমি দাম লেখো নি, ওটার দাম কি? আমি বললাম দাম দিতে হবে না। একবার আমার আমারই এক পরিচিত আরেকজন শিল্পী আমাকে খবর দিল যে একটা প্রদর্শনী হবে, সেখানে তুমি দেবে কিনা। তা আমি সবগুলোতেই না করি, কারণ ভয় যে কি বলবে, যারা আমাকে চিন্তারা বলবে এ কি, এ আবার ছবি আঁকছে, মানে অসংকোচ ছিল খুব। কিন্তু এই প্রদর্শনীতে তার ছিল বহু দূরে সান ফ্রান্সিসকোর কাছে ওয়ালনাট ক্রিকে। আমি এমনকি জায়গাটা জানিও না, তখন আমি সান ফ্রান্সিসকো কোনোদিন এর আগে যাইনি। আমি ভাবলাম ঠিক আছে, যদি ওটা যদি রিজেক্টেডও হয় লজ্জা পাওয়ার কিছু নেই, কেউ জানবে না তো, কম বহু দূরে যাচ্ছি। তো তিনটে ছবি চেয়েছিল, তো দিলাম, তিনটেই ওরা নিল। তারপরে সেটার উদ্বোধনীতে আমাকে বিশাল খুব মহাসমারোহে নেমন্তন্ন করলো। আমি তো অবাক হয়ে গেলাম যে এ কি, এর আবার ওপেনিং হবে। তো সেই ওপেনিং প্রদর্শনীর উদ্বোধনই হয় সেটা, সেখানে যে শিল্পীদের একটা ভূমিকা থাকে সেটা জানলাম। তো ওই প্রদর্শনীর পরেই কিন্তু আমার সাহসটা হলো যে এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে, এত ভয় পেয়ে ছবি আঁকছি যখন পাঠালেই হয়। এখনো আমার ছবির প্রদর্শনীর চাইতে আমার ছবি আঁকার দিকে ঝোঁক, সেটা যে কোনো শিল্পীরই হবে, ঝোঁকটা বেশি। কাজেই অনেক কিছুই আমি বলবো যে আলসেমি বলো কি সময়ের অভাব বলো, সেই জন্য প্রদর্শনীর পিছনে আর ছুটি না। এখন নিজেই ভাবি যে ঠিক আছে, যেগুলো যেই নেমন্তন্নগুলো পাই সেগুলোতেই সামলাতে আমার সময় কেটে যায়। এখন আর দরকার লাগে না মুনিরা দি, এখন তোমাকেই সবাই ডাকে, মানে পাঠানো না পাঠানোটা তোমার সিদ্ধান্ত সেটা। তারপরে বলবো যে ডাকলেও কিন্তু প্রতিবারই কিন্তু সেই নতুন ভাবে আমার আমি বলবো যে এখানে শব্দটা হাম্বল্ড, আমি বাংলায় কি হবে সেটা, যে ওটা নিয়ে যেরকম আনন্দ হয় তার সাথে আই ফিল হাম্বল্ড। অফকোর্স, তার কারণ হলো এই যে মনোযোগ দিয়ে কেউ দেখবে, এর চাইতে বড় পাওয়া কিছু নেই। আমি যখন প্রতি বছরই আমার প্রদর্শনী হয় প্যারিসে, তো সেখানে যখন আমি যাই, আমার সবচেয়ে বড় উৎসাহ হলো আমি দূরে দাঁড়িয়ে আমি দেখি লোকজন যখন আমার ছবিটার কাছে এসে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দেখে, এবং সেই সেই দেখাটাই হলো সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। একদম, সেটা বুঝতেই পাচ্ছি একদমই। তুমি, আমি এবার তোমাকে একটুখানি এটা নিয়ে জিজ্ঞেস করি, তোমার আর্টের যে ফর্ম আর কি, যে নন অবজেক্টিভ ফর্ম, তুমি একটু সেটার বিষয়ে বলো, কারণ তাহলে আমাদের দর্শকরা একটু বুঝতে পারবেন, বা যে সিরিজগুলো নিয়ে তুমি কাজ করেছো বা করছো এগুলো নিয়ে একটু বলো যদি। আমার ছেলেবেলা থেকে যখন আমি ছবি দেখতাম বাংলাদেশে, আমার সৌভাগ্য ছিল যে আত্মীয় স্বজনের মধ্যে বেশ গুণী লোক ছিলেন, বাংলাদেশের পল্লীকবি, বাংলার পল্লীকবি জসিমউদ্দিন, উনি আমার বড় মাসির স্বামী। কাজে তার তাদের বাড়িতে আমি প্রথম সত্যিকারের আর্ট দেখেছি, যে জামিনের রায়ের অরিজিনাল, আর বিভিন্ন দেশের ছবি দেখেছি, কারণ বাংলাদেশে তখন অবশ্য পাকিস্তানের সময়, তাছাড়া বাংলাদেশেও ছবির প্রদর্শনীগুলোতে অরিজিনাল দেখাতো না, আসতো সব কপি। কাজেই ওইটুকুই দেখে দেখে, কিন্তু ওখানে সত্যিকারের আর্ট দেখার মধ্যে একটা আলাদা একটা ব্যাপার আছে,
সেটা ছিল, কিন্তু সেগুলো কোনোটাই বিমূর্ত আর্ট ছিল না। সে আমি বাংলাদেশের, আমি চট্টগ্রামে বড় হয়েছি, সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আর্ট কলেজের অনেক প্রফেসর, অধ্যাপক এবং শিল্পী, তাদের সাথে আমার পরিচয় ছিল ছেলেবেলা থেকেই আমার পারিবারিক সূত্রে। কিন্তু সেখানেও একমাত্র আমার একজনই, আজকে আমি ভাবছিলাম সেটা, যে একজনই খুবই পরিচিত নাম করা শিল্পী যার ছবি বিমূর্ত ছিল, রশিদ চৌধুরী। বাকিরা যেমন জাইনুল আবেদিন কিংবা বাকি মোর্তজা বশির, বহু প্রমুখ, কামরুল হাসান, এরা ছবি এঁকেছেন, কিন্তু এদের আঙ্গিকটা বিমূর্ত না। আমার সবসময় প্রাণটা টেনেছিল ছেলেবেলা থেকেই বিমূর্ত ছবির প্রতি। তারপরেও আমি তো মিউজিয়ামে কিংবা প্রদর্শনীগুলোতে যে কোনো জায়গায় সব রকমেরই ছবি দেখেছি, ছবিটা তো দেখতে সেই ক্লাসিক্যাল ছবি থেকে আরম্ভ করে সবকিছু। কিন্তু প্রাণী সবচেয়ে বেশি ধরেছে সবসময় একেবারে বিমূর্ত, এবং শুধু বিমূর্ত ছবি না, মিনিমালিস্ট, যেখানে সবচেয়ে কম। সেখানে আমি বলবো যে এই যে চাইনিজ আর্ট কি জাপানিজ ব্রাশ পেন্টিং যেটা শিখতে গেছিলাম প্রথমে, সেটার একটা প্রভাব কোথায় ছিল, কারণ সেখানেও খুব স্বল্প রেখা দিয়ে একটা আকৃতি, খুব সামান্য একটা রং দিয়ে, রঙই ছাড়াই, সাদা কালোর কালোর মানে কালো কালি দিয়েই তো শুধু আঁকা সাদা কাগজে, সেটা যে অসম্ভব একটা রূপ সেটা আমার মনে গেঁথে গিয়েছিল, কাজেই তখন থেকেই খুব ইয়ে ছিল। তারপরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পরে আমার খুব সবসময় ঘুরে ফিরে তাদেরই ছবি আমার দেখার ঝোঁক এবং তাদের কাজের প্রতি ঝোঁকটা ছিল, সেটা হলো অ্যাগনেস মার্টিন, ডোনাল্ড, এদের এদের ছবি, আরো অনেকেরই নাম বললাম না, কিন্তু সেই তালিকাটা লম্বা খুবই, তো এদের প্রতি ছিল। আর আমার মনে হচ্ছে যে এমন একটা, কারণ ছবি ছবি আঁকা, বই লেখ, কবিতা লেখা, গল্প লেখা, সবকিছুই তো সবকিছুই হলো একটা জিনিসের এক্সপ্রেশন, আর সেই সেটার মধ্যে আমার মনে হলো যে ভাষাকে অতিক্রম করে যদি কোনো কিছু দেখানো যায়, বোঝানো যায়, সেটা হবে বোধহয় খুব ভালো রকমের বোঝানো, কারণ সেখানে কোনো কোনো ব্যারিয়ার থাকবে না, বাধা থাকবে না, কোনো সীমারেখা থাকবে না, সীমান্ত থাকবে না। কাজেই সেই উপলক্ষে আমার চর্চাটা এই বিমূর্ত এবং মিনিমালিস্ট রিডাকটিভ, যে কতখানি স্বল্প জিনিস এবং খুব লিমিটেড একটা রঙের কি বলবো প্যালেট যদি বলি, সেটা দিয়ে ছবিটা আঁকা, সেটা দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া। যখন আঁকতে আরম্ভ করি তখন চিন্তা, যে চিন্তা থেকে আরম্ভটা করি, সেই চিন্তাটা কিন্তু জটিল, চিন্তাগুলো খুব সহজ না, সহজ না মানে কি, আমি কখনই খুব প্রথমের থেকে সহজ ইয়ে থেকে আসি না, সেই জটিল একটা চিন্তা। তাছাড়া আমি বলবো জটিলের চাইতে সবচেয়ে বড় জিনিসটা হলো এলোমেলো চিন্তা, তো চারিদিকে সে মাথার মধ্যে তো বহু রকমের ভাবনা চিন্তা থাকে, সেটাকে বসে যতটা সেটাকে সংক্ষিপ্ত করা যায়, কিন্তু ওটার মূল যেই জিনিসটা বলতে চাই সেই এক্সপ্রেশনটা যাতে বোঝানো যায়, সেটার চেষ্টাটাই আমার আঁকা, আমার কাজ। কাজেই আমি সেখান থেকে আরম্ভ করি, তারপরে আমি ওর বিয়োগের মধ্যে যাই, যতটা বিয়োগ করে আনা যায়, যেই যেটুকুতে এনে ভাব বুঝতে পারি যে এর চাইতে কমালে আর সেটা বোঝানো যাবে না, তখন বুঝি যে ছবিটা শেষ হয়েছে। সেই জন্য আমি সিরিজে ছবি আঁকি, আমার সব ছবি সিরিজে, বেশিরভাগ ছবি সিরিজ, অ্যাকচুয়ালি সমস্ত ছবিগুলোই সিরিজে আঁকা, কারণ ওটা ওই আঁকার প্রক্রিয়াটাই তাই, যে একটা থেকে যে কতখানি সেটাকে মিনিমাইজ করা যায়। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে যদি বলো কোনো একটা সিরিজের কথা, তোমার খুব প্রিয় কোনো সিরিজ। হ্যাঁ,
সেটা আমি বলছি, তার আগে আমি বলি আমার পেছনে যে ছবিগুলো আছে সেটা নিয়ে, সেটা তাহলে সেটা অবশ্য যতটা মিনিমালাইজ এর ইয়ে, সেখানে হলো আমি আবার জ্যামিতিক ইয়ে দিয়ে শেপস দিয়ে আকার দিয়ে ছবি আঁকি। আর এখানে ছিল হলো রংটা শুধু সাদা আর লাল, আর কোনো রঙের ব্যাপার না। তো সেটা সেই জিনিসগুলো আগে থেকে নিশ্চিত করি যে রং হবে শুধু এটা, এবং কি যদি জ্যামিতিক কোনো আকার নিয়ে করি তাহলে সেটা এখানে আর্কিটেকচার এবং জ্যামিতিক আকারের উপরে। তো এই ওপরের ছবিটা আমি জানি না দেখানো যায়, হ্যাঁ দেখা যাচ্ছে যেটা, সেটা যেটা ছিল হলো বিভাগ। সমস্ত সমস্ত ছবিটাই শুধুমাত্র লাল, তার মাঝখানে একটা সাদা রেখা, কিন্তু এই যে বিভাগটা যে কত প্রকট, এই ছবিটাতে আমি চেষ্টা করছি সেটা দেখাতে। তার কারণ হলো আমাদের জীবনেও এই যে রেখা আর এই যে বিভেদ, এটা তো সাংঘাতিক রকমের শক্তিশালী একটা ব্যাপার, যেটা সমস্ত ইতিহাস জুড়ে আমাদের বাংলাদেশের বাংলা বিভাগ বলো, তারপরে আমাদের আবার নতুন দেশটা যখন গড়লো, তাছাড়া নিয়ম কানুন আমাদের নিজেদের জীবনেও যদি দেখি, সে বিভেদের তো কিছু শেষ নেই। কাজে আমি সেজন্য সেটা নিয়েই প্রথম এই সিরিজটা কাজ করেছিলাম। তারপরে আমার আরেকটা জিনিস মনে হলো যে ছবির আঙ্গিকটা নিয়ে, যে যেটাকে আমরা পিকচার প্লেন বলি, সেটা তো সামনের দিকটা, কিন্তু আমার মনে হলো যে পিকচার প্লেনটাকেও নাড়ানো যায় কিনা। কাজেই এই ছবির যেরকম পাশেও রং আছে এবং সেই পাশেও রেখাটা আছে, এদিকেও আছে সেটা। আর সেই এটা দেখানোর ব্যাপারটাই হলো যে যে দেখবে সে দর্শক যেখানে দাঁড়িয়ে থাকবে সে এক এক ভাবে দেখবে। কাজে পাঁচজন লোক যদি পাঁচটা জায়গায় পয়েন্টে দাঁড়ায় তার সামনে, তারা পাঁচভাবে দেখবে ছবিটাকে। কারণ যে কোনো জিনিসের তো অনেক রকমের মাত্রা আছে। আমি মনে করি যেমন যে কোনো জাতির, যে কোনো দেশের, যে কোনো মানুষের একটা গল্প শুধু তো না, তার অনেকগুলো গল্প। আর সেই সমস্ত গল্প মিলিয়ে সে এক, কাজে বিভিন্ন ভাব দিক থেকে দেখে সেটাকে যদি জড়ো করা যায় তাহলে সেটা পরিপূর্ণ। আমরা কেউই দাবি করতে পারি না যে পুরোটা দেখে ফেললাম। যেমন আমি বাংলাদেশে বড় হয়েছি, কিন্তু বাংলাদেশের পুরোটাই কি জেনে গেছি? আমি এই দেশে 1982 থেকে, এটাও এই দেশটাও কি পুরোপুরি জেনে গেছি? নিজেকেই তো অতটুকু জানি না। না, প্রতিদিনই মনে হয় যে হ্যাঁ নতুন কিছু জানলাম, নিজের নিজেকেও চিনলাম আবার নতুন করে। সেরকম চারিদিকে সবকিছুকেই তো নতুন করে দেখা, সেই ব্যাপার। আর তাছাড়া যেটা ওই যে মিনিমালিজমের ইয়েতে যে সিরিজের ব্যাপারে আরেকটা সিরিজ আছে, যে ছবিটা তোমাকে পাঠাবো, সেখানে ছিল হলো স্মৃতি নিয়ে কাজ, মেমোরি। হঠাৎ অনেক সময় অনেক জায়গায় অনেক দৃশ্য দেখে পুরনো কথা মনে পড়ে। আর যেমন হঠাৎ সূর্যের আলোটা দেখে, কি সূর্যাস্তের আলো দেখে, সে ছেলেবেলা সূর্যাস্ত দেখতে যেতাম আমরা পতেঙ্গা বিচে, সমুদ্রের ধারে আমার মা সাথে। আমার মাই কিন্তু বলবো আমি যে আমার ছবি আঁকার সবচেয়ে বড় শিক্ষিকা, যদি কোনোদিন আমাকে ছবি আঁকতে শেখায়নি। তার কারণ হলো আমি বলবো ছবি আঁকার সবচেয়ে বড় জিনিস হলো দেখা, দেখতে শেখা। যদি দেখতে না পারি তাহলে আঁকবো কি? আর আমার মাই কিন্তু ছেলেবেলা থেকে আমাকে বিভিন্ন জিনিস দেখতে শিখিয়েছিলেন। তুমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াও, তো আমাকে একটু বলো যে তোমার ছবি কোথায় কোথায় আছে। আমার ছবি, হ্যাঁ, প্রদর্শনী হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন প্যারিসে প্রতি বছরই হয়, তাছাড়া জার্মানিতে হয়েছে কয়েকবার, আর নেদারল্যান্ডসে তো আমার ছবি দেখায় সবসময়, কারণ সেখানে আমার রিপ্রেজেন্টেশন আছে গ্যালারি 9-এ। তাছাড়া প্রদর্শনী হচ্ছে সিডনি অস্ট্রেলিয়াতে, আর বুঝাচ্ছি কোনো দেশ, আর ইয়েতেও হয়েছে টার্কিতে ইস্তাম্বুলে, সেটা হয়েছে খুব সম্প্রতি, আর এই দেশে। তো বিভিন্ন লোকের মানে প্রাইভেট কালেক্টরসের কাছে আছে ছবি,
আর তাছাড়া কিছু কিছু শিল্পীদের কাছে আছে আমার ছবি, তো বিভিন্ন জায়গায় আছে, ঢাকাতেও আছে ছবি বিভিন্ন কালেক্টরের কাছে। তো আর প্রদর্শনীগুলো হয় বিভিন্ন দেশে, তবে বেশিরভাগ সময় হয় নেদারল্যান্ডস আর প্যারিসে আর মেইনে। তুমি আমাকে এটা একটু বলো, যেহেতু আমি এই বিষয়টা জানি না, মানে একটা গ্যালারি তোমাকে রিপ্রেজেন্ট করে, যেটা গ্যালারি নাইন এর কথা বলছিলে, এটা এটা কিভাবে হয় আর কি, মানে সেটা বলতে কি বোঝায়? আচ্ছা, রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা বিশেষ কিছু না, সেটা হলো যে সেই শিল্পী সাথে মানে আর্টিস্টের সাথে সেই গ্যালারির হলো কন্ট্রাক্টটা হলো যে আর্টিস্টের সেই ছবিটা তারা দেখাবে এবং শুধুমাত্র তারাই দেখাবে সেই জায়গায়। তো নেদারল্যান্ডসের যে গ্যালারি আমাকে রিপ্রেজেন্ট করে তারা বেলজিয়াম আর নেদারল্যান্ডসে দেখে, অন্যান্য জায়গাগুলোতে তাদের সেখানে কিছু বলার নেই, আমি সে যে কোনো জায়গায় সেগুলো দেখাতে পারি, আর নইলে তাদের ওখানে শুধু তারাই দেখাবে এই ছবিগুলো এই দুটো দেশে, দেশের বিভিন্ন জায়গাতে এবং রটারডাম বিভিন্ন শহরে যে প্রদর্শনীগুলো হয় সেগুলো সবই তারা অর্গানাইজ করে, এই গ্যালারি নাইন অর্গানাইজ করে। আর এরপরে আরেকটা জিনিস আমি তোমাকে জিজ্ঞেস করবো, সেটা আরেকটা ভীষণ খুব যেটা অন্যরকম একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে তোমার, তুমি একটা জিনিস করে তুলেছো যেটা একটা মানে অনেকগুলো দেশের আর্টিস্টদের মধ্যে একটা সংগঠন বা একটা মানে নেটওয়ার্ক যেটাকে বলে, যেখানে তোমরা একসাথে কাজ করো বা পরস্পরের মধ্যে অনেক মত বিনিময় হয়, অনেক ক্ষেত্রে সেটাতে ভাষার সমতাটাও নেই, মানে সবাই সমান একই ভাষা বলে না, তো এইটা যে তৈরি করেছো এটা কিভাবে হলো আর কিভাবে মানে কি মানে কেন করেছিলে, কি কোন জায়গা থেকে আর কি? ব্যাপারটা হয়েছিল, এটার সূচনাটা হয়েছিল প্যারিসে। আমি যখনই প্যারিসে যাই, আমার অনেক এখন ওখানে শিল্পী বন্ধু। আরেকটা জিনিস খুব সুন্দর প্যারিসে, সেটা হলো প্যারিসের মিউজিয়ামগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে, এগারোটা বারোটা পর্যন্ত প্রায় খোলা থাকে। তো সেরকম আমরা অনেক রাত পর্যন্ত সেই ছবিগুলো দেখলাম বিভিন্ন জায়গায়। তারপরে হঠাৎ আমরা বসে যখন চা খেতে বসেছি, তখন প্রশ্নটা উঠলো যে আচ্ছা আমরা আমরা কি নিজেরা ছবি আঁকি? আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি ড্রয়িং করো? ছবি আঁকা মানে কিন্তু নট পে, কারণ ক্রিস্টিন পেইন্টার, আমি পেইন্টার আর ও হলো স্কাল্পচার, আমরা কখনোই এত বন্ধু কিন্তু কোনোদিন আমরা ড্রয়িং নিয়ে কোনোদিন কথা বলিনি। তাই আমি বললাম ডু উই ড্র? তখন দেখা গেল হ্যাঁ আমরা সবাই ছবি মানে আঁকা যেটাকে বলে সেটা করি, কিন্তু কেউই সেটাকে কমপ্লিট ওয়ার্ক হিসেবে দেখি না, কেউ করি খসড়া একটা কিছু। অনেকেই যেরকম আমি ছবি এঁকে একেবারে পুরো ড্রয়িংটাই করি, কিন্তু কোনোদিন দেখানোর কথা, কাউকে দেখাবার কথা মাথায় আসেনি, কিন্তু এটা আমরা করি। তখন হঠাৎ আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি কি মনে করো অন্যান্য শিল্পীরাও এটা করে? তখন ওদের মনে একজন বলল তুমি তো প্রশ্নটা তুলেছ, তুমি জিজ্ঞেস করো না, তুমি জিজ্ঞেস করো না তোমার বোন চেনা জানা ইয়েদের, দ্যাট উইল বি এন ইন্টারেস্টিং থিং, বেশ ইন্টারেস্টিং হবে। আচ্ছা গেল, তা আমি তো তারপরে বোধ হয় এক দু একদিনের মধ্যে ফেরত আসছি। তা আসার পথে দিনের বেলা ফ্লাইট, ঘুম হয় না একটা, কাজে তখন বসে ভাবলাম প্লেনে বসে আচ্ছা কাকে জিজ্ঞেস করা যায়। তখন তো ফেসবুকে অনেকের সাথে যোগাযোগ হচ্ছে পৃথিবীর বিভিন্ন রকমের শিল্পীদের, তো ভালো আচ্ছা জিজ্ঞেস করি তাদের। তা আমি তখন ভালো আচ্ছা শুধু শুধু জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করবো প্রথম কথা ডু দে ড্র, আর ওরা যদি ছবি আঁকে তাহলে উড দে বি ইন্টারেস্টেড ইন গেটিং টুগেদার ভার্চুয়ালি, যে ভার্চুয়ালি এতে স্পেসে একসাথে হবে কিনা। তারপরে আমি আবার ভাবলাম ইউটোপিয়ার স্বপ্নটা সবসময় বোধহয় ছিল, কি একটা দারুণ ব্যাপার হয় যদি একটা সমাজ তৈরি করা যায়, সমাজ বলতে একটু বাড়াবাড়ি হয়ে গেল বোধ হয়, সংগঠনের কথা ভাবিনি, যে একটা কালেকটিভ হবে, সেজন্য নামটাও দিয়েছি ড্রয়িং কালেকটিভ, যে কালেকটিভ হবে যেখানে লোকজন মোটামুটি সবাই ফ্রি, কোনো বাধা অত নিয়ম কানুন বাধা নিষেধ থাকবে না, কোনো বাধা নিষেধই থাকবে না, নিয়ম কানুনও খুব কম থাকবে, আমরা তারা
আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর তারপরে যে দেখা যাক না কি হয়, তো সেই করে শুরু, তখন শুরু করেছি। তো আমার বেশিরভাগই তখন ছিল যোগাযোগ ইউরোপিয়ান, তো আমি যদিও এই এই মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু বেশিরভাগ আর্টিস্ট ছিল ইউরোপিয়ান, আর বেশিরভাগই ফ্রেঞ্চ এবং ডাচ, কারণ এই দুই গ্রুপ দেশের মধ্যে আমার সবচেয়ে বেশি বন্ধুত্ব। তারপর আমি ভাবলাম যে আমি ওদের সাথে আলাপ আলোচনা করে দেখলাম যে আলোচনাগুলো খুব ইউরো ভিত্তিক, খুব ইউরো সেন্ট্রিক। এটা তো এই জিনিসটা তো আমরা তৃতীয় বিশ্বের লোক সারা জীবন দেখে আসি, যে সবারই তাদের নিজেদের চিন্তাধারার মধ্যে সেই খাপে ফেলে ফেলে দেখে। আমি ভাবলাম এটা একটুখানি নেড়ে ছেড়ে দেওয়া দরকার। তা আমি তৃতীয় বিশ্বের লোক যখন, কাজে আমি তো এই জিনিসটা বুঝি, কাজে আমার মনে হয় এটাকে একটুখানি প্রসারিত করা। তো সেই ভেবে বিভিন্ন দেশ, তখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, টার্কি, তারপরে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে এরকম আর্টিস্ট আমার মতো, যেমন আমি বাংলাদেশে জন্মেছি, থাকি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেরকম বগুমিলা পোল্যান্ডে জন্ম, থাকে ফ্রান্সে, সেরকম আমাদের জামালস গায়ের বলে আর্টিস্ট আছেন একজন এই সংগঠনে, জন্মেছে তিউনিসিয়ায়, থাকে জার্মানিতে। কাজেই এরকম প্রচুর লোক বিভিন্ন জায়গায়, গ্রিসে জন্মেছে, এখন থাকে ইস্তাম্বুলে। আমি দেখলাম যে এটাই তো আমাদের আজকের বাস্তবতা, একদম। মানুষ তো সব জায়গাতে, শুধু তো শিল্পীরা না, মানুষ সব জায়গায়, কোথায় তারা জন্মেছে, কোথায় তারা ছিল, তারপরে আর এই জায়গায় থাকে, ডিয়াসপোরা সব। আমার সেই জন্য মনে হলো যে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তাতে এই যে সীমানার ব্যাপার আছে, বর্ডার আছে, ভাষার ব্যাপার আছে, ও ইংরেজি জানলে আমাদের এই এই কালেকটিভে বিভিন্ন, আমি আসলে গুণিনি, কিন্তু বিভিন্ন ভাষাভাষী লোক এমন কিছু আছেন যারা ইংরেজি জানে না। আমার ভিয়েতনামের যে আর্টিস্ট, তার সাথে গুগল ট্রান্সলেটে কথা বলি, ইউক্রেনের যে আর্টিস্ট, তার সাথে আমি জিজ্ঞেস করেছি, তাকে গুগল ট্রান্সলেট করে দেখলাম বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি রুশ জানো, তো ওর বয়স অনেক কম, নইলে একটু বয়স হলেই আমি বুঝতাম যে ও জানে, কিন্তু বয়স কম বলে বললো হ্যাঁ শিখেছিলাম ছেলেবেলায়। আমি বললাম তাহলে কি একটু প্র্যাকটিস করবে, তাহলে আমার জন্য সুবিধা হয়, আমি তোমাকে তাহলে বুঝিয়ে দিতে পারি, তাহলে আর ট্রান্সলেটর লাগবে না। বুঝতে পেরেছি, খুব খুশি হয়ে। তো এইভাবে আমাদের সবার সাথে যোগাযোগটা, ইংরেজি যদিও আমাদের মাধ্যম, তার কারণ হলো সামাজিক মাধ্যমে তো তুমি এছাড়া আর কোনো উপায় নেই, আর একদিকে ভালো, একটা তো ভাষা চাই যেটাতে তুমি অ্যাটলিস্ট কোনোভাবে যোগাযোগটা করতে পারো। আর তাছাড়া আমাদের সবচেয়ে বড় ভাষাতে হলো ছবিটা আঁকা, কিন্তু এখন কিন্তু অনেক রকমের পথ খুলেছে, যে জন্য লেখক হয়েছে প্রচুর, লেখক লেখিকা আছে আমাদের পরবর্তী প্রজন্মের প্রচুর, সেরকম আমার মনে হয় তারা, মানে এরকম তো প্রথম জেনারেশনেরই কঠিন সময়টা আমি বলবো, কারণ সেখানে তো পেছনে পিঠ দেওয়ার আর কেউ নেই, আমরা তো দেয়ালে পিঠ দিয়ে দাঁড়ানো, কাজেই কোনোভাবেই তোমাকে সার্ভাইভ করতে হবে সেখানে, কাজে সেখানে অনেক দুঃসাহসের দরকার হয়। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের জন্য একটুখানি সহজ, তবে আমি তারপরেও বলবো যে শিল্পী জীবনটা নেওয়াটা কোনো কোনো জায়গাতেই কোনো কালেই সহজ না, তবে সহজের তো ব্যাপার না, ব্যাপারটা হলো কোথায় তুমি আনন্দ পাও সবচেয়ে বেশি সেটা। আর কেউ যদি কিছু করতে চায় তাহলে সেটা সে যাই হোক না কেন, কারো যদি ডাক্তারি করতে ইচ্ছে যদি করে সেটা যদি তার প্রাণের সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হয় তাহলে সেটাই তার করা উচিত, যে কোনো পেশাতেই। আমি বলবো আমরা আমাদের নিজেদের ছেলেমেয়েদেরও সেই কথাটাই বলছি যে যাই করতে চাও সেটাতে যেন খুব ভালো করে করতে পারো, দক্ষতাটা থাকে এবং সেটা যেন ভালোবাসো, কারণ ভাবতে পারো আমরা জীবনের সবচেয়ে বড় অংশটা কাটাই কাজে, সেটাই যদি ভালো না বাসি তাহলে আর ওখানে তাকে জীবনটাকে নষ্ট করে দিলাম, তো সময়টা নষ্ট হলো।
একদমই একদমই। আর তুমি যেটা মানে যেটা ভীষণই একটা সকলের কাছে, আমিও যখন তোমার সঙ্গে পরিচিত হয়েছি, এটা একটা বিশাল উদাহরণ যে আমাদের মধ্যে যদি জিনিসটা থাকে যে কোনো জিনিসটা সত্যি আমরা করিনি, মানে এটা একটা ভীষণ ইন্সপায়ারিং যে সেটার কথা এখন আমরা ভাবতে পারি। কারণ আমি বলছি না যে সবাই তুমি যে উচ্চতায় সাফল্য পেয়েছো সেটা পাবে বা সেটার জন্য, কিন্তু যেটা তোমার যেটা ভালোবেসে এসেছো সেটার জন্য যে মানে বয়স বা সারা জীবন অন্য কাজ করেও পরবর্তীকালে যখন সময় এসছে তখন সেটা যে কোনো ব্যাপার না সেটার তুমি উদাহরণ বলে আমার মনে হয়। মহান, আমার একটুখানি বলতেই হবে, তুমি যেটা ভাবছো যে সাফল্যের কথা, কি সাফল্য হচ্ছে এমন কিছু না। তবে আমি বলবো শিল্পীদের সাফল্য কিন্তু তাদের জীবদ্দশায় হয় না। আমি তোমাকে একটা মজার কথাই বলি যে সেই বহুদিন আগে আমার ছেলে তখন স্কুলে পড়ে, তো অত ছুটির দিনে তো এত সকালে ওঠার ঝোঁক নেই, তো ওই ভোরবেলাটায় আমার স্বামী কাজে চলে যাওয়ার পরে আমি তখন বেশ ছবি আঁকি, কারণ ও তো ঘুমিয়ে যাচ্ছে। একদিন ছবি আঁকি, ছবি টবি এঁকে টেকে আবার ওগুলো তুলে তুলে রেখে রেডি হল, ও তো উঠবে যখন। একদিন ও কোনো কারণে হয়তো ওই একটু সকালে উঠেছিল কিংবা আমি একটুখানি দেরি করে ছবিগুলো তখনও সব টেবিলের উপরে রাখা খাবার টেবিলের দেখে আমাকে এসে বলল, আর দিস ইয়োর ওয়ার্ক? বললাম হ্যাঁ। বললো, ও এতগুলো ছবি, তো এই ছবিগুলো দিয়ে কি হবে? না কিছু হবে না। তখন বলল, তো এই এই ছবিগুলো দিয়ে কি বিখ্যাত হওয়া যায়? আমি বললাম না। বল তাহলে আঁকো কেন? আমি বললাম আঁকি আঁকার জন্য, আর বিখ্যাত হওয়া যায় তখনই, বিখ্যাত হওয়ার জন্য কিন্তু মরে যেতে হয় শিল্পীদের। আমার মুখের দিকে তাকালো, যেটা ইংরেজিতে খুব সহজ বলো, মানে এটা বাংলায় খুব একটা ভালো শোনালো কিনা জানি না, যে দ্য আর্টিস্ট হ্যাজ টু ডাই টু গেট দ্য ফেম। হ্যাঁ, কারণ যেমন লুভে জীবিত আর্টিস্টদের ছবি দেখায় না, হ্যাঁ বেশিরভাগ জাদুঘরেরই তাই। আর মহিলা আর্টিস্টদের তো সবাই খুঁজে পায় তার মৃত্যুর 100 বছর পরে, তখন বলবে এরকম খুব নাম করা এরকম আর্টিস্ট ছিলেন ইত্যাদি। সবাই আবিষ্কৃত, সবাই আবিষ্কৃত, যখন তারা ছবিগুলো এঁকেছে তখন কিন্তু কেউ তাদের আর দেখেনি, কিন্তু তারপরে এই তারা গত হলেন তখন আবার খুব ঝোঁক হয়ে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাকে অনেক ধন্যবাদ মনিরা দি আসার জন্য, গল্প করার জন্য। আশা করি পরে দেখা হবে। আমরা খুবই আর কি কৃতজ্ঞ যে তুমি এত তোমার এক্সপিরিয়েন্স গুলো এসে বললে, বিশেষত আমাদের মতন সাধারণ মানুষ যাদের আর্টের সম্বন্ধে জ্ঞান অত্যন্ত কম আর কি। ঠিক আছে, নমস্কার। তোমাকে নমস্কার এবং অনেক ধন্যবাদ এই গল্প করার সুযোগটার জন্য।